নমস্কার শুরু করছি অনিকেতের সঙ্গে পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় এবং আজকে একুশে জুলাই উপলক্ষে একটা মেগা আয়োজন আমাদের যেখানে চারজনেই তৃণমূলের নেতা এসে হাজির হয়েছেন আমাদের স্টুডিওতে কারণ আজকে একুশে জুলাই আজকে একুশে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন এটাই এতদিন আমরা আলোচনা করে আসতাম আমরা বলতাম যে তৃণমূলের একটাই পোস্ট দ্বিতীয় কোনো পোস্ট নেই এখন দ্বিতীয় আর একজন পোস্টে সে হাজির হয়েছেন আমরা সেই জন্য বলছি মমতা এবং অভিষেক আজকে একুশে জুলাই কি বার্তা দিল সেই নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই আমার বাঁধারে একেবারে ধরে বসে আছেন রবীন্দ্রনাথ ঘোষ পরিচয় দেওয়ার কোনো কারণই নেই কোচবিহারের একজন তৃণমূলের অন্যতম নেতা উত্তরবঙ্গের একজন অন্যতম তৃণমূলের নেতা বললে কম বলা হয় এমনিতে পোস্ট হিসেবে চেয়ারম্যান কোচবিহার মিউনিসিপ্যালিটি পাশে আছেন বীরবাহা হাসদা আপনারা প্রত্যেকেই চেনেন বীরবাহা হাসদাকে উনি মন্ত্রী বনদপ্তরের এবং তার সঙ্গে সেলফ হেল্প গ্রুপের সেলফ এমপ্লয়মেন্ট তারও মন্ত্রী উনি আমার এ পাশে বসে রয়েছেন প্রকাশ শিখ বারাইক প্রেসিডেন্ট আলিপুর জেলার এবং এই সদ্য রাজ্যসভার সাংসদ হয়েছেন অভিনন্দন আপনাকে এর আগে দেখা হয়নি আপনার সঙ্গে মুশারফ হোসেন আছেন প্রেসিডেন্ট টিএমসি মাইনরিটি সেল আমাদের সঙ্গে আমরা আলোচনা শুরু করছি এই প্রথম তৃণমূল হওয়ার পরে আপনারা একুশে জুলাই রবিদা দেখেছেন একুশে জুলাই আমি জানি না আপনাদের কেউ একুশে জুলাই এখানকার যে যখন ঘটনা ঘটেছে আপনারা আপনারা ছিলেন না রবিদা ছিলেন আমি রবিদার কাছেই আসবো যে একুশে জুলাই হবার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত যতগুলো মিটিং হয়েছে তৃণমূল হবার পরে প্রত্যেকটাতে ভয়ঙ্করভাবে তীব্রভাবে কংগ্রেসের সমালোচনা করেছেন কংগ্রেসের নিন্দা করেছেন কংগ্রেসের সম্পর্কে কথা বলেছেন সিপিএম সম্পর্কে অবশ্যই বলেছেন এই প্রথমবার আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সম্পর্কে একটা কথাও বললেন না কী তাৎপর্য এটা কেন বললেন না দেখুন একুশে জুলাই যেটা নিয়ে আজকের এই আলোচনা এটা একটা আবেগ বাংলার মানুষের কারণ একুশে জুলাই যে উনিশশো সালে তখন মুখ্যমন্ত্রী তো তিনি ছিলেন না তিনি ছিলেন একজন নেত্রী তার ডাকেই নো আইডেন্টি কার্ড নো ভোট নো এপিক নো ভোট হ্যাঁ নো আইডেন্টি কার্ড নো ভোট পরিচয়পত্র ছাড়া ভোট নয় টিএন সেশন ছিলেন ইলেকশন কমিশনার কারণ আমরা দেখেছিলাম যে সেই সময় যে ভোট হতো সেই ভোট কীভাবে ছাপ্পা ভোট দিত বুথ দখল করে বামপন্থীরা সেটাকে আটকানোর জন্যই ভোটের পরিচয়পত্রের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাকরণ অবরোধের ডাক দিয়েছিলেন এবং মহাকরণের চারদিকে পাঁচটা পয়েন্টে পাঁচটা সভা হচ্ছিল এবং একটা সভা হচ্ছিল প্রেস ক্লাবের কলকাতা প্রেস ক্লাবের সামনে গান্ধী মন্ত্রীর ওই কাছাকাছি মেয়র রোডে মেয়র রোডে সেখানে সৌভাগ্য হোক আর দুর্ভাগ্যবশত হোক সেদিন থাকার সুযোগ ছিল একটা ছোট্ট চার চাকার গাড়ির উপরে মঞ্চ ছিল সেখানে সৌগত রায় মদন মিত্র এরা ছিলেন গাড়ির মধ্যে আর আমরা নিচে কুচবিহার থেকে আসার লোকগুলো ছিলাম দুটো ভাগে একটা বউবাজার আর্ধেক আর এখানে আর্ধেক তো এই বক্তৃতা চলতে চলতে হঠাৎ করে একটা আওয়াজ উঠল পুলিশের থেকে যে আক্রমণ মনে হচ্ছে সেই সেই আওয়াজটা এখনও কানে ভাসছে যে সেটা তো আমরা টিভিতে যখন রামায়ণ মহাভারতের সিরিয়াল দেখি বা মহাভারতটা দেখি সেরম একটা ইয়ে হয়েছিল আক্রমণ সেরকম আর সাথে সাথে গোলাগুলি শুরু হলো ধামাধাম মানে বডি পড়তে শুরু হলো লোকজন সব দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল তা আমি মানে কিং মানে কী করবো ভেজে পাচ্ছিলাম না তো পাশেই একটা দেখবেন মহুয়া গাছ আছে আপনার প্রেস ক্লাবের সামনে আমি আজ ওই গাছটার কথা বলতে পারবো না কেন গাছটা আমার জীবন বাঁচিয়েছে সেই মহু এক দৌড়ে গিয়ে মহুয়া গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম আর চোখের সামনে একটার পর একটা লাশ করতে থাকলো এবং সে সময় মোবাইলটা চালু হয়নি মোবাইল ছিল না কারো আমি সাদা পায়জামা পাঞ্জাবি ও চোখের চশমা ছিল মানে আমার মতো একটা ছেলে আমার চোখের সামনে দেখলাম গুলিতে পরে লুটিয়ে পড়লো ওখান থেকে সব ছিলাম দেখতে দেখতে তারপরে এমন একটা অবস্থা হয়ে ওখানে থাকা যাচ্ছিলো না দৌড়া প্রেস ক্লাবের ভিতরে গেলাম ওখান থেকে সাইড দিয়ে গিয়ে বউবাজারের ওখানে আমি দৌড়ায় গেলাম এর দৌড়াতে দৌড়াতে গেলাম ওখানে সুব্রত বক্সি ছিলেন তাকে যাই বললাম যে বক্সিদা ওখানে গুলি চলেছে কোথায় বলে ওই যে রোডের ওখানে তারপরে তো সবাই দৌড়াদৌড়ি শুরু হলো দিদি খবর পেয়ে গেলেন সবাই ওখানে গেলেন ততক্ষণে কিন্তু মানে রক্তাক্ত হয়ে গেছে এলাকাটা তো একদম রক্তাক্ত হয়ে গেছে তো এই যে সেদিনের যে নারকীয় ঘটনা কী বলবার মানে বিনা প্ররোচনায় যেভাবে নৃশংসভাবে জ্যোতিবাবুর পুলিশ গুলি চালিয়ে তেরো জন যুবককে নৃশংসভাবে হত্যা করেছিল তার নিন্দা জানানোর ভাষা নেই আজকে চোখে ভাসছে আমার এখনও সেদিনের কথা মনে হলে শিউরে ওঠে আর চারিদিকে লাশের মতো পড়ে রয়েছে মারাত্মক এবং এবং খালি যারা মারা গেছিলেন মারা গেছিলেন যারা আহত হয়েছিলেন একটা বিরাট অংশ আহত হয়ে একশোরও বেশি আহত হয়েছিলেন এটা একটা বিভৎস ঘটনা মানে একটা বিভৎস বিভৎস ঘটনা আরও কি সেদিনই রাত্রেবেলা খবরে যা জানতে পারলাম যে নর্থ বেঙ্গলে বন্যায় ভেসে গেছে আমাদের যে বাড়ি ঘরে জল উঠে গেছে ওদিকে আবার ওখানে বাড়িতে টিভি দেখে ওই আমার মতোই একটা লোক ছেলে লম্বা চড়া সাদা পাজামা পাঞ্জাবি চোখের চশমা ঢোলে পড়তে দেখে আমার বাড়িতেও কান্নাকাটি শুরু হয়েছে একদম কান্নাকাটি তো আমিও তো প্রথমে বুঝতে পারিনি তারপরে আমি যে হোটেলে থাকি শান্তিনিকেতন হোটেলে একটা নাম সেখানে ফোন এসছে তো সেখানে ফোন এসে বলছে না ও তো এখনও ফিরেনি আরও কান্নারল উঠে গেছে তখন তো মোবাইল টোবাইল কিছু ছিল না তো সেই সময়ে তারপরে এই যে বডি নিয়ে এদিকে ওদিকে নিয়ে যাওয়া হাসপাতালে নিয়ে যাওয়া এলে করি প্রায় দশটা সাড়ে দশটার দিকে হোটেলে ফিরেছি তখন ওরা বলছে যে আপনার বাড়ি থেকে এত ফোন আসে এত ফোন আসে তো আমার বাড়িতেও তখন টেলিফোন ছিল না হ্যাঁ আমার বাড়ির সামনে একটা বাড়ি হ্যাঁ সেই বাড়িতে ফোনটা ছিল আমি হোটেল থেকেই ওখানে রিং করলাম করে বললাম যে আমার বাড়িতে বলে দাও যে আমি ঠিকঠাক আছি ভালো আছি তারপরে বাড়িতে তখন কান্নাকাটি পাড়ার মধ্যে কান্নাকাটি আমার ওই যে পাড়া এটা থাকি তারপরে ওরা বুঝলো যে না আমি ঠিকঠাক আছি এভাবেই রাতটা কোনোভাবে কাটলো পরের দিন সকালবেলা দলে দলে লোক হাসপাতালে লোক কার কোথায় কী কী হয়েছে আর এইরকম একটা অবস্থা রবিদা এই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সটা যাদের আছে তাদের কাছ থেকেও শুনেছি যে সেদিনকে যেভাবে যে কায়দায় গুলি চলেছিল সেটা কোনো সভ্য দেশের পুলিশ সেভাবে গুলি চালায় না কারণ গুলিগুলো ম্যাক্সিমাম চলেছিল কোমরের ওপরে সেটা ছিল একটা সেটা ছিল একটা সাংঘাতিক সাংঘাতিক ব্রিটিশও বোধহয় এরকম নিঃসরণ আক্রমণ কোনোদিন করেনি ব্রিটিশদের সময় আরো বড় আক্রমণ আমরা জালিয়ানা দেখেছি আমরা আরো আক্রমণ দেখেছি ওখানে তো কোনো অশান্তি ছিল না কিন্তু নিজের দেশ স্বাধীন দেশের পুলিশ গুলি চালাতে বেশ দূরে তো আমরা রোডটা অনেক দূরে আমি আমি অন্য কথা জিজ্ঞেস করছিলাম সেই তারপরে সেই ঘটনা ঘটেছে তারপরে আপনারা কংগ্রেস থেকে বেরিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই সেই সময় থেকে পালন করছিলেন কিন্তু যখন বেরিয়ে এসছেন তারপর থেকে কংগ্রেস সম্পর্কে তিনি কোথাও কোনো দিন এই একুশে জুলাই মঞ্চে কোনো দিন আলোচনা করেননি সমালোচনা করেননি আক্রমণ করেননি এমন হয়নি এবারে করলেন না কেন দেখুন এবারের মানে আলোচনার যে অ্যাসপেক্টটা সেটা আলাদা ছিল কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনটা কাটিয়ে এসেছি পার করে এসছি আগামী দিনে লোকসভার নির্বাচন এবং এবারের এই মঞ্চ থেকে লোকসভার উপরে আমাদের মানে লক্ষ্যটা স্থির ছিল যে বক্তব্যটা সেখানেই রাখা হয় সেই এক্সপেক্টে এবং আগামী চব্বিশে যে লোকসভা নির্বাচন এটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষের পাখির চোখ এবার লোকসভা সুতরাং লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে যে ধরনের বক্তব্য যে লাইনে বক্তব্য রাখা উচিত মমতা ব্যানার্জি দেশের নেত্রী তিনি তিনি সেভাবেই বক্তব্য রাখেন আমি আমি বুঝতে পেরেছি যে আপনি বলছেন যে ইন্ডিয়া জোট এবং বিরোধীদের জোটকে মাথায় রেখেই এই বক্তব্য রেখেছেন আমি বীরবার কাছে আসবো আপনি বলুন যে তার মানে আগামী দিনে পশ্চিমবঙ্গে আমরা কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে কোথাও একটা সমঝোতা কোথাও একটা জোট দেখতে পাবো দেখুন আমরা যদি রাজনীতির দিকটা দেখি মানে পুরো ভারতবর্ষের যে রাজনীতিটা চলছে এখন কংগ্রেসকে নিয়ে কংগ্রেস এরকম জায়গায় নেই যাকে নিয়ে আমরা অতটা আলোচনা করব। এখন যে সরকারটা রাজ্যে বসে আছে সে যেভাবে চারদিকে যে আন্দোলনটা করতে চাইছে মানুষে মানুষে বিভেদ যে সৃষ্টি করতে চাইছে যে রাজনীতিটা খেলতে চাইছে তার বিরুদ্ধেই কিন্তু লড়াই আমাদের নেত্রী সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে একুশে জুলাইয়ের দিনে সেই জিনিসটাই বলতে চাইলেন যে এখন আমাদের লড়াই যে বিজেপির আজকে নোংরা একটা রাজনীতি করছে আপনার মানে চারদিকে যেটা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা সেইটাকে বন্ধ করার জন্য কিন্তু আজকে প্রত্যেকটা সেকেন্ডে আমরা দেখলাম সেই বার্তাটাই উনি দিলেন এবং সবাই মিলে সমস্ত পলিটিক্যাল নেতৃত্বরা মিলে একটা ফোরাম তৈরি করে এই বিজেপির এই নোংরা একটা রাজনীতিটা এটাকে পরাস্ত করার জন্য আজকের লড়াইটা মানে আজকের বার্তাটা উনি কিন্তু দিচ্ছি আমি আমি একটু প্রকাশের কাছে আসবো প্রকাশ একটু বোঝান যে আদিবাসী মানুষজনদের ওপরে এক ধরনের অত্যাচার এক ধরনের তাদের অধিকার কেড়ে নেওয়া তাদের জল জমি জঙ্গল কেড়ে নেওয়ার যে একটা প্রচেষ্টা বিজেপি সরকার চালাচ্ছে এটা আমরা জানি কিন্তু তার জন্যে আমার রাজ্যের যে কংগ্রেসিদের সঙ্গে আপনাদের লড়াইটা ছিল সেটা কি আপাতত এখন বন্ধ থাকবে আজকে বক্তব্যতে স্পষ্ট আছে যেভাবে নোংরা পলিটিক্স ভারতীয় জনতা পার্টি পুরো বাংলার মধ্যে করতেছে এবং যেভাবে কুৎসা অপপ্রচার করে দু হাজার উনিশ এবং একুশ নির্বাচন নির্বাচন জিতেছে আমি নিজে একজন চা বাগানের ছেলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার গিয়ারোতে আসার পরে যে যে কাজ আদিবাসী সমাজের জন্য করেছেন এই কাজ কিন্তু বাম আমলে ছিল না ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গঠন থেকে নিয়ে আমাদের জমির পাট্টার অধিকার থেকে নিয়ে অনেক এরকম কর্মসূচি করম পূজাতে ছুটি থেকে নিয়ে বোধ পূর্ণিমা ছুটি থেকে নিয়ে ওয়েজ নেগোসিয়েশন সেটেলমেন্ট থেকে নিয়ে এক একটা কাজ যে কাজ প্রত্যেকটা জনসাধারণ গরিব মানুষের জন্য যে করা এটাই করেছেন এবং ভারতীয় জনতা পার্টি দু নির্বাচন জিতার পরে অভার কনফিডেন্ট হয়ে কোনো কাজ কিন্তু করে আমার কনস্টিটুয়েন্সিতে যিনি এমপি উনি ভারত সরকারের মন্ত্রী এক দিনের জন্য চা বাগানের কোনো কমিটমেন্ট কিন্তু পার্লামেন্টিতে করেন নাই এক হাজার কোটি টাকা নির্মলা সীতারামনজি বলেছিলেন যে সোশ্যাল ওয়েলফেয়ারে খরচা করবেন কিন্তু এক টাকাও চা বাগানের গরিব আদিবাসীরা কিন্তু পায় নাই আমাদের যেভাবে কাজ করার দরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই কাজটা কিন্তু করে দিয়ে দিয়েছেন দেখেন আমি নিজে একজন আদিবাসী ছেলে আমি হিন্দি মিডিয়ামে পড়াশোনা করেছি গ্রাজুয়েশন লিখার সময় আমি ইংলিশে গ্রাজুয়েশন লিখেছি কিন্তু আমাদের দিদি আসার পরে আমাদের হিন্দি প্রশ্নপত্র থেকে নিয়ে অনেক কিছু কর্মসূচি যে যে ডিমান্ড ছিল ডুয়ার্সের এবং ওই আমাদের জনসম্প্রদায়কের যে ডিমান্ড ছিল এটা কিন্তু পূর্তি করেছেন আমরা আপনার কাছে আসবো আরও এই উত্তরবঙ্গের একটা তো ব্যাপার আছে যে এই টি বোর্ডের ওয়েজ সেটেলমেন্ট যেটা নিয়ে সেই নিয়ে এখনো পর্যন্ত কিছু ডিসপিউট রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং কথা বলবো যে এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী এবং অভিষেক কি বার্তা দিলেন মানুষের কাছে অন্তত নেতারা কিভাবে সেটাকে নিলেন কিভাবে সেটা বুঝলেন আমরা সেই নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পরে ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে এলাম আমাদের আলোচনায় আমাদের আলোচনা হচ্ছে আজকে একুশের বার্তা একুশের মঞ্চ থেকে মমতা এবং অভিষেক দলের নেতাদের দলের কর্মীদের কি বার্তা দিলেন আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রনাথ ঘোষ বীরভা হাসদা প্রকাশিং বারায়ক এবং মুশাররফ হোসেন মুশারফ আপনার কাছে এবারে আজকে নেত্রী কি বার্তা দিলেন নেত্রী কোন খবরটা আপনাদের মাধ্যমে কর্মীদের কাছে পৌঁছে দিলেন কি খবর ছিল দেখুন আজকে যে একুশে জুলাইয়ের মহাসমাবেশ হয়েছিল এটা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং এই জনসমুদ্রে মহাজনসমুদ্রে আজকে আমাদের নেত্রী যে বার্তাটা দিয়েছেন আর আমরা সারা বছর কর্মীরা যারা ডেডিকেটেড কমিটেড কর্মী তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ অনুসরণীয় অনুকরণীয় সৈনিক যারা তারা এই দিনটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের জনতার জননেত্রীর রাজপথের নেত্রীর বার্তা নেয়ার জন্য মুখিয়ে থাকেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখার জন্য এক ঝলক দেখার জন্য আগ্রহ অধীর আগ্রহে থাকে মানে আমি একটু দর্শকদের বলে নিই যে অন্যান্য দলের জাতীয় সম্মেলন হয় পার্টি কংগ্রেস হয় বড় বড় অধিবেশন হয় এবং সেখানে নেতারা গিয়ে নেত্রীরা গিয়ে আলোচনা করে একটা দিশা দেওয়ার চেষ্টা করেন তাদের দল কিভাবে আগামী দিনে চলবে তৃণমূল কিন্তু তাদের দলের শুরু থেকে এই একুশে জুলাইয়ের মঞ্চ হচ্ছে গিয়ে একটা মঞ্চ যেখানে দাঁড়িয়ে নেত্রী আগামী দিনে দল কিভাবে চলবে আগামী দিনে কোন কোন রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে সেগুলো ঠিক করে দেন এবং সেই হিসেবে দল চলতে থাকে এটাই হ্যাঁ হ্যাঁ এটাই মহাকর্মসূচি যে সারা বছরের এই কর্মসূচিটা আমাদের নেত্রী দিয়ে দেন আমরা সেটা শুনে যাই এবং ওই বার্তা নিয়ে আমরা যেমন আগের বার একুশে জুলাইয়ের বার্তা নিয়ে আমরা পঞ্চায়েতে যে তো কর্মীদের উজ্জীবিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছরের কর্মসূচি বেঁধে দিয়েছিলেন যে ব্লকে ব্লকে জেলায় এই প্রোগ্রামগুলো করতে হবে গান্ধীজির জন্মজয়ন্তী করতে হবে ইত্যাদি রকম প্রোগ্রাম আমাদের উনি আজকে কী বলবেন আজকে যিনি উনি বার্তাটা আমরা নিতে এসেছিলাম এজ যে কর্মী হিসাবে যে আগামীতে চব্বিশ যেখানে ইতিমধ্যে একটা সাকসেসফুল সফর এই ব্যাঙ্গালুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় করে এসছেন তা সেই হিসাবে বাংলা আগামীতে ইন্ডিয়াকে পথ দেখায় বরাবরে এটা হয় দিদি আজকে বলেছেন সে কেয়ার করি না সুতরাং আমরা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দাবিদার হয়েছেন বা করেছেন উনি বার্তাটা মূলত দিয়েছেন যে চব্বিশে বিজেপি যে সরকার আছে এ একেবারে যেভাবে অন্যায় অত্যাচার অবিচার যেভাবে মানুষকে শোষণ শাসন করছে তাকে উৎখাত করার জন্য দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের তাই একেবারে কর্মীদের উজ্জীবিত করে তাতে আমি উনি ভাষণ দিয়েছেন যে আর আমাদের বাড়িতে ফেরানো যাবে না ফেরা যাবে না কারণ একেবারে বিজেপি সরকারকে উৎখাত করে ধুলিসাৎ করে আমাদের বাড়িতে ফিরতে হবে এই বার্তা মূলত আমাদের কর্মীরা নিয়ে গেছেন এবং নিয়ে যাওয়ার পরে মূলত জননেত্রীর পরে আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বত তৃণমূল কংগ্রেসের সফল সাধারণ সম্পাদক উনিও বলেছেন যে একশো দিনের কাজের যে একটা বড় বঞ্চনা আমাদের প্রতি বাংলার প্রতি করেছে এখানে যদি বিজেপির কর্তব্যবোধ মমত্ববোধ থাকতো তাহলে কিন্তু ওরা সহযোগিতা করতো বাংলাকে টাকা পাইয়ে দেওয়ার জন্য গরিব অসহায় সুবিধা ওরা তো বলছে যে টাকা পয়সার হিসেব দেননি টাকা পয়সা কী করে অসম এইসব বিজেপি নেতারা জানে না এরা পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিত্ব কাজ করেনি বিজেপি পার্টির কথায় কজন জনপ্রতিনিধি আছে এরা তো পঞ্চায়েত স্তরে কেউ নেই সব পঞ্চায়েত স্তরে তো আমাদের লোকজন ক্ষমতায় আছে কারণ এরা এফটিও দিতে হয় ডিমান্ড দিতে হয় যা আছে সিস্টেম সিস্টেম অনুযায়ী আমরা কাজকর্ম করেছি এবং এখানে জিও টেগিং হয় যা সেন্ট্রালের বাঁধানো গাইডলাইনের মধ্যে কি করে বলেছে কাজ হয়নি আমরা তো বারে বারে অডিট টিম আসছে কথায় কথা তো সেন্ট্রাল টিম ভিজিলেন্স টিম অডিট টিম পাঠাচ্ছে আমরা তো ওয়েলকাম করছি সহযোগিতা করছি আমাদের প্রধানরা সহযোগিতা করছে আমাদের প্রশাসনিক স্তরে সহযোগিতা হচ্ছে কিন্তু শুধু বাহানা আমাদের ন্যায্য অধিকার আমাদের সংসদীয় রীতিনীতিতে যে আমাদের ট্যাক্সের ইনকামের বিভিন্ন টাকা কেন্দ্রে যায় এবং সংসদীয় রীতিনীতি অনুযায়ী আমাদের আমরা সেই পয়সা ফেরত পাই রাজ্যের ডেভেলপমেন্ট হয় এখানে একেবারে বাংলাকে বন্ধ করার জন্য ভাতে মারার ষড়যন্ত্র করার জন্য ভোট ও ভাতের অধিকার কেড়ে নেওয়ার জন্য ইচ্ছে করে তারা টাকা দিচ্ছে না তো ওই বার্তা আমাদের জনতার জনতা আজকে দিয়েছেন যে আমরা দুই দোসরা অক্টোবর দিল্লি চলো এই রাগ উনি দিয়েছেন আমরা এটা সফল করব ইতিমধ্যে উনি আরও দিয়েছিলেন যে এনআর এমজি এনআরজিসের যারা বেনিফিশারি আছে যারা জব কার্ড হোল্ডার যারা টাকা পায়নি তাদের তাদেরও সমস্ত একেবারে তাদের ডিমান্ড তাদের অ্যাপ্লিকেশন কপি গ্রামোন্নয়ন দপ্তর মাননীয় মন্ত্রীকে এবং প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে আমরা চিঠি খেয়ে দিয়েছি গিরিজাজ সিং এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা চিঠি আকারে কয়েক কোটি যা যেগুলো জব হোল্ডার জব কার্ড হোল্ডার টাকা পাইনি সেগুলো পাঠানো হয়েছে এবং জননেত্রী আজকে মূলত যে বার্তাটা দিয়েছেন যে এই সরকারকে উৎখাত করার জন্য আমাদের মাঠে ময়দানে রাজপথে সংগ্রামে থাকতে আমি আমি একটা কথা বলি যে এখানে এই যে কেন্দ্রের বঞ্চনা এটা আমরা বাম জমানাতেও ভীষণভাবে শুনেছি তাই না রবিদা যে বিমাত্রী সুলভ মনোভাব কেন্দ্র টাকা দেয় না কেন্দ্র টাকা দেয় না এখানে আজকে অন্তত একটা অন্য রকম বিষয় দেখলাম কেন্দ্র টাকা দেয় না ঠিক আছে এবারে আমরা টাকা দিয়ে আমরা টাকা দিয়ে মানরেগার কাজ মানে একশো দিনের না হোক অন্তত চল্লিশ পঞ্চাশ দিনের কাজ দেব আমি একটু রবিদের কাছে আসব এটা একটা বাড়াবাড়ি রকমের ব্যাপার না এই এত টাকা আসবে কোথা থেকে না না আমাদের সরকারি যে কাজগুলো হয় সেখানে তো লেবারের প্রয়োজন হয় শ্রমিকের প্রয়োজন হয় সেই শ্রমিকগুলোই আমরা একশো দিনের কাজের মধ্যে ঢুকিয়ে নেব সে তাদের যে জব কার্ড রয়েছে সেটাই এন্ট্রি করে আমরা দেবো দিলেই তো হয়ে যে আমাদের তো সরকারি প্রচুর কাজ হচ্ছে ডেভেলপমেন্টের কাজ মানে আপনি বলছেন যে সরকারের ডেভেলপমেন্টাল কাজের মধ্যে যে ডে ওয়ার্ক যেগুলো রয়েছে মানে কাজ যেগুলো করানো হয় হচ্ছে সেগুলোতে 100 দিনের কাজের মধ্যে সেগুলোকে আনা হয় পঞ্চায়েতের দপ্তরে পঞ্চায়েত ডিপার্টমেন্টে যেমন গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে হয় পিডব্লিউটি তে কাজ হয় ইরিগেশনে কাজ হয় কর্পোরেশন গুলিতে কাজ হয় এই যে কাজগুলো হয় সেগুলো মানে সেগুলো মধ্যে অস্থায়ী কর্মী প্রচুর দরকার হয় সে সেখানে আমরা সেটা একশো দিনের কাজের মধ্যে ঢুকিয়ে নিতে পারি এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সঠিক কথা বলেছেন এটা হলেই তারা বেনিফিটেড হবে কেন্দ্রীয় সরকারে এটা দেওয়া উচিত সংবিধানের ইয়ে অনুযায়ী আইন অনুযায়ী সাংবিধানিক আইন অনুযায়ী মানে একটা ধারে হচ্ছে কেন্দ্রীয় সরকার এটা দেওয়া উচিত কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না তার জন্য দাবি হবে তার জন্য আন্দোলন হবে হ্যাঁ আর যতদিন সেটা না আসছে ততদিন আপনারা এইভাবে লোককে একটা টাকা দেওয়ার চেষ্টা করছেন হ্যাঁ তা তার বেনিফিট নরেন্দ্র মোদীর ভাষায় আপনারা রেউড়ি দেওয়ার চেষ্টা করছেন মানে নরেন্দ্র মোদী কি কী ভাষা প্রয়োগ করলো আর না করলো তাদের যায় আসে না কারণ নরেন্দ্র মোদীর ভাষা জ্ঞান নরেন্দ্র মোদী এখন হারিয়ে ফেলেছে ক্ষমতার দম্ভে তার যে এত উদ্ধত্ব বেড়েছে যদিও এর জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে ইতিমধ্যেই দেশের মানুষ তো বারে বারে জবাব দিচ্ছে কর্ণাটকে দিয়ে দিলেন লাস্ট জবাব তার আগে হিমাচল প্রদেশে দিয়ে দিয়েছে তারপরে তার আগে পাঞ্জাবে দিয়ে দিয়েছে তার আগে তার আগে আপনার দিল্লি কর্পোরেশনে দিয়ে দিয়েছে জবাব তো পেয়ে যাচ্ছে মানুষের এবং আমি এটাও বলতে পারি যে এই যে একশো দিনের কাজের টাকা আমাদের আটকে দেওয়া হয়েছে তারপরে বাংলা আবাসনের টাকা ছ বছর হলেও আটকে দেওয়া হয়েছে নানা বাহানায় আটকে দেওয়া রয়েছে হয়েছে বাংলা আবাসনের নাকি আপনারা কোটি কোটি টাকার হিসাব না দিলে ইউসিটা মানে কি যে ইউসিটা দেওয়া হয়েছে সেটা পরীক্ষা হলো কিভাবে কিভাবে বলছিল যে না টাকা দেওয়া হবে এবং একশো দিনের কাজ যদি আমরা খারাপ করে থাকি তাহলে পরপর পাঁচটা বার কেন আমাদের পুরস্কৃত করা হলো গ্রামোন্নয়ন দপ্তর থেকে কেন্দ্রের পশ্চিমবঙ্গকে এবং এই একশো দিনের কাজে যদি হিসাব না দিয়ে থাকি তে এতবার কেন্দ্রীয় দল এলো বিভিন্ন জায়গায় জেলায় জেলায় যে পরীক্ষা নিরীক্ষা করলো কাগজপত্র এলাকায় এলাকায় গিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে গিয়ে কোথাও তো একটা টুকিটাকি কিচ্ছু ইয়ে করতে পারেনি আর ও গ্রাম এই একশো দিনের কাজের টাকা তো ম্যানুয়ালি হয় না সব তো অনলাইনে হয় অনলাইনে তো দিল্লি থেকে দেখতে পাচ্ছে প্রতিদিন কত কাজ হচ্ছে কত লোক কাজ করছে তার ছবি সহ যাচ্ছে মানে আপনি জিও ট্যাগিং এর জিও ট্যাগিং হয়ে যাচ্ছে তাকে থামতে হচ্ছে আমরা একটা ব্রেক পরে আমি বীরবাহার কাছে আসব আমাদের আদিবাসী উন্নয়নের ক্ষেত্রে অনেক প্রশ্ন বিরোধীরা তোলেন তাই নিয়ে আমি ওর কাছে কিছু কিছু প্রশ্ন রাখবো আমরা একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে এলাম অনিকেতের সঙ্গে পলিটিক্স নিয়ে আমরা আলোচনা করছি একুশের বার্তা একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দিলেন আমাদের সঙ্গে আছেন রবীন্দ্রনাথ ঘোষ বীরবাহা হাসদা প্রকাশ শেখ বারায়েক এবং মুসাফর হোসেন আমি একটু বীরবাহা হাসদার কাছে যাব আপনি দীর্ঘদিন ধরে আদিবাসীদের উন্নয়ন ইত্যাদি ব্যাপারে আপনার তো ভূমিকা থাকাই উচিত আপনি এমনিও সেই ভূমিকায় থাকেন কিন্তু আদিবাসীর উন্নয়ন নিয়ে বহু প্রশ্ন রয়েছে আদিবাসীদের জমি জঙ্গলের অধিকার নিয়ে এ রাজ্যেও বহু প্রশ্ন রয়েছে সেই সেই যে উন্নতি হবার কথা আমরা ভেবেছিলাম যে উন্নতি আমাদের সমতল ভূমির মানুষদের রয়েছে আদিবাসীরা অনেক পিছিয়ে ছিলেন তার থেকে হয়তো কিছুটা এগিয়েছেন কিন্তু সেই ডেভেলপমেন্ট কিন্তু এখনো পর্যন্ত হয়নি যা হওয়া উচিত ছিল আপনাদেরও তো অনেক বছর হয়ে গেল দু থেকে দু দেখুন এখন আমরা আদিবাসীরা পশ্চিমবঙ্গের বুকে যতটা ভালো আছি আমরা গর্বের সাথে এখন বলতে পারি যে হ্যাঁ পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা কিন্তু আগে যেটা ছিল আদিবাসীদের সেই জায়গা ছিল না আদিবাসীরা আজকে ধরুন আজকে আমি যদি একুশে জুলাইয়ের জায়গায় বলি একুশে জুলাইয়ের জায়গায় আমাকে কিন্তু বক্তব্য রাখতে যখন বলা হয়েছে তখন আমাকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে তুমি তোমার নিজস্ব ভাষায় বলো এটা কিন্তু আগে ছিল না এবং আমি গর্বের সাথে বলবো যে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে নিজের ভাষায় আমরা আদিবাসীরা কথা বলতে পারি আমরা বক্তৃতা রাখতে পারি আমরা আমাদের দাবি নিয়ে কথা বলতে পারি পশ্চিমবঙ্গের বাইরেও অন্যান্য যে সব রাজ্য আছে আপনি কোথাও দেখাতে পারবেন না যে নিজস্ব ভাষায় তাদের বলার অধিকার আছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদিবাসীদের সাঁওতালদের অলচিকি হরপে পড়াশোনার জায়গা করে দিয়েছেন অন্য কোনো রাজ্যে আপনি সেটা দেখাতে পারবেন না এবং যারা আজকে প্রশ্ন তোলেন যে আদিবাসীদের উন্নয়ন করেননি মমতা বন্দ্যোপাধ্যায় আমি কয়েকটা কথা বলবো তাদের ক্ষেত্রে বিজেপির নেতৃত্বরা বারবার বলে আদিবাসী সম্প্রদায়ের মানুষের পাশে তারা আছেন আমরা সবাই দেখেছি তারা আমাদের বড় বড়ো করে একটা ঢাকঢুল পিটিয়ে বলানো হলো যে আদিবাসী সম্প্রদায়ের একটা মানুষকে রাষ্ট্রপতি পদে বসানো হলো এত আদিবাসী প্রেম কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি একটা আপনারাও বিভিন্ন চ্যানেলে দেখিয়েছেন যে সেই আমাদের রাষ্ট্রপতি ম্যাডাম যখন সাংসদ ভবন উদ্বোধন হয় সেখানে কিন্তু তাকে আমন্ত্রণ করা হলো না কেন করা হলো না যে একটা আদিবাসী সম্প্রদায়ের মানুষের নাম উজ্জ্বল হয়ে জলজল করবে ওই সাংসদ ভবনে এটা কিন্তু কেউ চায়নি এটা বিজেপির নেতারা চায়নি না হলে আজকে রাষ্ট্রপতি পদে বসানোর পরে তাকে এভাবে অপমান করার অধিকার একমাত্র বিজেপিই করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আদিবাসীরা এবং প্রত্যেকটা জনজাতির মানুষজন আগে এগিয়ে আসুক এবং আমরা দেখেছি আমাদের যে সম্মান আমরা তৃণমূল কংগ্রেসে পাই যে সম্মান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন আমি আপনার সঙ্গে এই কথায় একমত যে আদিবাসীদের যে আইডেন্টিটি পলিটিক্স সেই জায়গা থেকে আমাদের রাজ্যে তাদের মানে আদিবাসীরা অন্তত পক্ষে আমার দেখা যে সমস্ত আদিবাসী এলাকা সেখানে আদিবাসীরা নিজেদের মধ্যে একমাত্র আদিবাসীরা নিজেদের মধ্যে তাদের ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথাই বলেন না নিজেদের মধ্যে আমরা বাঙালিরা দুজন বাঙালি অনায়াসে দাঁড়িয়ে ইংরেজিতে হিন্দিতে কথা বলে থাকি কিন্তু একজন আদিবাসী তার একজন আদিবাসীর সঙ্গে তাদের ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলেন না কিন্তু সেই আদিবাসীদের যখন রাজ্য স্তরে আনা হয় তাদেরকে তখন তার ভাষার আইডেন্টিটি দেওয়া হতো না তাদেরকে তাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেই ঐতিহ্যগুলোকে নিয়ে চলার ভাষা খাদ্য সবকিছু নিয়ে চলা সেই অধিকার তাদেরকে দেওয়া হতো না এটা ঘটনা ঠিক আছে আপনারা দিয়েছেন কিন্তু আর্থিক অধিকার বলেও তো একটা ব্যাপার আছে কেবল আইডেন্টি পলিটিক্স দিয়ে তো পেট ভরবে না একদম একজন আদিবাসীর রোজগার আজ থেকে দু সালে যা ছিল পশ্চিমবঙ্গের একজন আদিবাসীর রোজগার দু হাজার সালে তার কতটা বেড়েছে দেখুন অনেকটাই বেড়েছে আমরা চারদিকে যেভাবে দেখতে পাচ্ছি আগে মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা জঙ্গলে বাস করতো বেশিরভাগ এখন দেখবেন শহরে আপনাদের মতো মানুষজনের সাথে কিন্তু কম্পিটিশান করতে পারছেন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই হলো কারণ আমি দীর্ঘদিন যেহেতু পলিটিক্যাল একটা ফ্যামিলির মেয়ে সেখানে আমি দেখেছি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ মানে একটা জায়গায় লড়াই করতে এসে কলকাতার মতো একটা জায়গায় যখন আমরা কম্পিটিশানের জায়গায় এসেছি সেখানেও কিন্তু ফেলিয়ার হয়েছি যার জন্য সিপিএমের আমলে আমরা যেটা দেখেছিলাম যে ফেক এস টি সার্টিফিকেটের বারবারন্ত অনেক বেড়েছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে ফেক এস টি সার্টিফিকেটটাকে বন্ধ করতে হবে এবং বিভিন্ন জায়গায় সেই কাজকর্মটাও হচ্ছে এবং আমরা প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজকে গর্ব করে কিন্তু বলতে পারছি যে আমরা পশ্চিমবঙ্গের বুকে ভালো আছি পশ্চিমবঙ্গের বুকে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং বাঙালিদের সাথে এবং অন্যান্য সম্প্রদায়ের সাথে আমরা কিন্তু কম্পিটিশন করতে পারছি এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কারণ আমরা অলচিকি ভাষায় আজকে কলেজেও পড়াদেরকেও তো আদিবাসীদের মধ্যেই রাখবেন তারা দেখুন এই এলাকার বাসিন্দা দীর্ঘদিন ধরে বসবাস করছে আদিবাসী মানে কি এই আদিবাসিন্দা যারা তারা হচ্ছে আদিবাসী ঠিক আছে সেই জায়গা থেকে সমস্ত এই লোকাল এরিয়া যারা মানুষ আমরা সবাই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো সেই জায়গা থেকে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাকটা দেন যে তো আগের দিকে এগিয়ে আসুন তার জন্য আজকে আদিবাসী সম্প্রদায় যাতে এগিয়ে আসে তার জন্য বিভিন্নভাবে প্রকল্প করা হচ্ছে যাতে মানে আগের মতো মানুষ না না থাকে আগে পড়ে থাকতো আমি সিপিএম আমলে বহু মানুষকে খুন হতে দেখলাম বহু মানুষকে না খেতে পেয়ে ছটপট করতে দেখেছি কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে আপনাদের স্বীকৃতি দেওয়া ঠিক আছে সেগুলো করেছেন আদিবাসী ভাষায় বলতে দেওয়া হচ্ছে ঠিক আছে দিয়েছে আপনি অলচিকি ভাষা ঠিক আছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে পেট পেট হ্যাঁ একজন একটা আদিবাসী এলাকায় গেলে একটা আদিবাসী গ্রামে গেলে আমরা যে শিশুদের দেখতে পাই সেই শিশুটা কি আপনাকে ব্যথা দেয় না অবশ্যই দেখুন প্রত্যেকটা গ্রামে যখন যাই আগে আমাদের গ্রামের মধ্যে কোনো আদিবাসী মানুষকে আপনি চাকরির ক্ষেত্রে খুব অল্প সংখ্যক আমরা দেখতে পেতাম আজকে প্রত্যেকটা গ্রামে আপনি দেখুন শিক্ষিতর হার বেড়েছে আদিবাসীদের মধ্যে শিক্ষিতর হার অনেকটাই বেড়েছে আদিবাসী প্রত্যেকটা গ্রামে আপনি ঢুকুন আদিবাসী ছেলেরা মেয়েরা কাজকর্ম করে তো সেই জায়গা থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে এগোচ্ছে হ্যাঁ একদিনে হয়তো সব কিছু মানে পরিষ্কার করে হবে না যে আপনি একটা গ্রামের মধ্যে ঢুকলে একশো জন থেকে এখন পর্যন্ত একজন বিধায়ক একজন এম ইনটেক যেটা তিনি ঘরে নিয়ে যাচ্ছেন সেটা খুব কম বেশি হল তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে আপনার চা বাগিচায় আপনার চা এলাকায় যে আদিবাসীরা কাজ করেন যারা সারা দিন কাজ করে যে রোজগারটা দু থেকে করতেন আজকে তার কত শতাংশ বেড়েছে হান্ড্রেডের পার্সেন্টেজ বেড়েছে আমাদের সরকার আসার আগে টাকা পঞ্চাশ পেশা হাজিরা ছিল যেটা তেল নাও দুশো টাকা আছে এটা আরও বৃদ্ধি হবে দুই নম্বর বিনা পয়সায় রাসেন আমরা পাচ্ছি যে রাসেন থার্টি ফাইভ কেজি করে প্রত্যেক চা বাগানের ওয়ার্কাররা পায় বিপিএল তালিকাতে ইলেকট্রিসিটি পাচ্ছি পিএচির মাধ্যমে প্রত্যেকটা হাউসহোল্ডকে কেন্দ্রিত করে পেয়ে জলের ব্যবস্থা পাচ্ছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মালবাজারে একটা কর্মসূচি নিয়েছিলেন জনসভা করেছিলেন যেখানে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিংকে কেন্দ্রিত করে খালি চায় বেল্টের লোক ছিলাম আমরা সে সময় বলেছিলাম যে মেডিকেল ফ্যাসিলিটিস চা বাগানের অ্যাকচুয়ালি চায় বাগান তো একটা কোম্পানি কোম্পানিরা চালায় তবুও কোম্পানি আগে মেডিকেল ফেসিলিটিস দিত কিন্তু চা বাগানের মালিকরা মেডিকেল না এই কোন কথা বলার পরে টাকা দিয়ে আর হ্যাঁ এই কথা বলার পরে অলরেডি প্রত্যেকটা চা বাগানকে কেন্দ্রিত করে একটা হসপিটালের ব্যবস্থা হচ্ছে ক্রেস হাউসের ব্যবস্থা হচ্ছে যেখানে প্লাকিংয়ে মাদার্স মহিলারা যায় সেখানে সুন্দর করে একটা ক্রেস হাউস বানানো হচ্ছে ওই মাদার্স মহিলা ওই ক্রেস হাউসে বাচ্চাদেরকে ছাড়বে এসএসজি গ্রুপ বাচ্চাদেরকে দেখবে এরকম এরকম ঢালাও কর্মসূচি ডে টু ডে হচ্ছে চায় সুন্দরীর মতন প্রকল্প এই এই চায়া পাঁচ লাখ তিরচাল্লিশ হাজার করে এক একটা বিল্ডিং বানানো হয়েছে এবং জমির পাট্টা দেওয়া হয়েছে বাম আমলে চল্লিশটা বাগান বন্ধ ছিল আমাদের এরিয়াতে আজকের দিন একটা বাগানের নাম বলেন তো যে বাগান বন্ধ আছে সব বাগান খুলে গে খুলে দেওয়া হয়েছে বাগান যদি কোনো বাগান বন্ধ হয় তাহলে সাথে সাথে কিন্তু গভর্নমেন্ট স্টেপ নেয় জেলা প্রশাসন ব্লক প্রশাসন গ্যাস জিয়া রাসেন জিয়া ডিস্ট্রিবিউট করে এবং চল্লিশটা বাগান যে বন্ধ ছিল ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বীরপাড়াতে এসে প্রকাশিত জনসভাতে বলেছিলেন ডংকনসের টোটাল বাগান আমি অধিগ্রহণ করব একটাও বাগান দিল্লি সরকার কিন্তু খুলে নেই। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে প্রত্যেকটা বাগানকে কেন্দ্রিত করে আমাদেরই এলাকাতে খালি বারোটা বাগান খালি আমার জেলাতে জলপাইগুড়ির হিসাব আমি বলতেছি না বারোটা বাগান আমার জেলাতে খোলা হয়েছে তার মধ্যে বীরপাড়া দুমসি হান্টাপাড়া মানে আপনার কথা দেখে আপনার কথা দেখে অন্তত এখন বুঝতে পারছি যে আমরা যারা পলিটিক্যাল পণ্ডিত বলে মনে করি আমরা সাংবাদিকরা আমাদের মধ্যে প্রত্যেকটা আলোচনায় এই পঞ্চায়েতের ভোটের সময় আমরা বলেছিলাম যে আলিপুরদুয়ারে অন্তত পক্ষে তৃণমূল জিতছে না জেলা পরিষদ আমি আমরা মোটামুটি একটা বুঝতে পারছি যে আলিপুরদুয়ারে যে হিংসা হয়নি সেটাও আমরা জানি বিরোধীরাও জানেন যে আলিপুরদুয়ারে সেরকম হিংসা হয়নি কোন ম্যাজিকে এই ফলাফলটা হয়েছে তার একটা ম্যাজিকের কিছু বিষয় আমরা বুঝতে পারলাম আরও আরো প্রশ্ন করবো কেবল এইটুকুতেই আমি সন্তুষ্ট নই আমরা ফিরে আসছি একটা বিজ্ঞাপনের পরে সঙ্গে থাকুন ফিরে এলাম অনেকেদের সঙ্গে পলিটিক্স নিয়ে আজকে একুশে জুলাই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কোন বার্তা দিলেন আমাদের আহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সেই নিয়ে আলোচনা করছি আমাদের সঙ্গে যথারীতি এখনো পর্যন্ত আছেন রবীন্দ্রনাথ ঘোষ আছেন বীরবাহ হাসদা আছেন প্রকাশ শিখবারয়েক এবং মুশারফ হোসেন আমরা একটু উত্তরবঙ্গের কথায় যাই উত্তরবঙ্গ অবহেলিত এক এটা এটা একটা প্রচলিত শব্দ যে আমাদের এখানে কলকাতাটাই সব কলকাতায় লোডশেডিং হলে আমাদের খবর হয় রাজ্যে লোডশেডিং কলকাতায় বৃষ্টি পড়লে লেখা হয় রাজ্য জলে ডুবে গেছে এরম ধরনের একটা 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 চলতে থাকে উন্নয়ন এবং সমস্ত কিছুর ফোকাসটা দক্ষিণবঙ্গ এবং কলকাতা কেন্দ্রিক উত্তরবঙ্গের সেই জায়গাটা নেই এটা নিয়ে কি বলবেন কি এটা নিয়ে আপনাদের কি উপলব্ধি এখন দেখুন এটা তো একটা সম্ভব সম্পূর্ণটা বিজেপির প্রভাকাণ্ডা বিজেপির মিথ্যাকে আমরা সত্য দিয়ে ঢাকি আজকের ডেটে উত্তরবঙ্গে যা উন্নয়ন হয়েছে মহা উন্নয়ন উত্তরবঙ্গে উত্তর মতো শিলিগুড়ির বুকে উত্তর মতো মিনি মহাকরণ করে দিয়েছেন যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ইতিহাসে ছিল না এবং আমি দেখেছি আমার নিজের জেলা সমেত প্রত্যেকটা জেলায় ডিগ্রি কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ পলিটেকনিক কলেজ আইটিআই কলেজ বিশ্ববিদ্যালয় যেমন আপনি জানবেন আপনি দীর্ঘদিনের সাংবাদিকতার সঙ্গে জড়িত সিনিয়র সাংবাদিক যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নাম দিয়েছিল বামফ্রন্টে মানে কিন্তু বিশ্ববিদ্যালয় না এই হচ্ছে সিপিএম পার্টির কাজকর্ম ওটাকে বাস্তবে ইউনিভার্সিটি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে একেবারে কোচবিহারে পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে ওর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাধ্যমে বাড়ি বাড়ি রাস্তা ব্রিজ অডিটোরিয়াম মাননীয় প্রাক্তন মন্ত্রী বসে আছেন এখানে একাধিক কাজকর্ম শুধু এরা একটা মিথ্যা প্রবাকাণ্ডা যারা আপনি সাম্প্রতিককালে এর আগের অধিবেশনে বিধানসভায় বিলও আনা হয়েছিল রেজুলেশন আনা হয়েছিল আপনি জানবেন বোধ হয় সেখানেও তারা যে বিলের উপরে উত্তরবঙ্গের মন্ত আমাদের বিজেপির বিধায়করা যা ভাষণ স্পিচ দিয়েছেন একেবারে মিথ্যা আমারও সেদিন আমারও বিল আট মিনিট বলার ছিল আমি বলেছিলাম যে এই মিথ্যাকে আমরা সত্য দিয়ে ঢেকেছি এবং তারা যে চক্রান্ত অপশক্তি অশুভ শক্তি ষড়যন্ত্র করে বাংলা ভাগের যে একটা বৃহৎ ষড়যন্ত্র করেছিল কে হল জঙ্গির মুখ্যমন্ত্রী হুমকি হত্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকির হত্যা তার প্রতিবাদে আমরা অনেক মিছিল আমি করেছি এলাকায় তা সেটা একেবারে আমি আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী যতদিন জীবিত আছেন ওনার দেহে যতদিন শ্বাস রয়েছে উত্তরবঙ্গকে বিজেপিকে উত্তরবঙ্গ নিয়ে ছিনিমিনি অতগুলো এমপি এসেছে। রবীন্দ্রনাথ ঘোষের কাছে যাবো এই জন্য যে আপনি উত্তরবঙ্গের মন্ত্রী ছিলেন এই জন্য কেবল নয় আপনি উত্তরবঙ্গে একটা দীর্ঘ সময় ধরে রাজনীতি করেছেন আন্দোলন করেছেন ওখানকার রাজবংশী মানুষদের সঙ্গে আপনার একটা যোগাযোগ আছে কিন্তু এবারে অনন্ত মহারাজ সে রাজবংশী ভোটের দাবিদার এবং রাজবংশী ভোটকে তার দিকে নিয়ে যাবে এরম একটা জায়গায় কী হতে পারে দেখুন একটু আগে যে কোশ্চেনটা মোশারফকে করেছিলেন খালি আমি একটু বলতে চাই এই যে বিজেপি বিরোধীরা এরা যে উত্তরবঙ্গ অনুন্নয়ন নিয়ে কথা বলছে এটার অঙ্কটা ওদের আলাদা ওরা এই স্লোগানটা দিয়ে উত্তরবঙ্গকে আলাদা করতে চায় ভাগ করতে চায় দক্ষিণবঙ্গ থেকে সরিয়ে নিতে চায় উত্তরবঙ্গের একটা ছেলে উত্তরবঙ্গের একটা ছেলে যে সাংবাদিক হতে চায় বা যে ফিল্ম মেকার হতে চায় যে সাহিত্যিক হতে চায় সে কি ততটা জায়গা পায় যতটা আমরা এই দক্ষিণবঙ্গে পাবি না যার মধ্যে মেধা শক্তি রয়েছে ইচ্ছা শক্তি রয়েছে উত্তরবঙ্গের প্রচুর প্রত্যেকটা জেলার প্রচুর ছেলে মেয়েরা তো রয়েছে বিশ্বজিৎ কোথায় কোথাকার ছেলে ছিল কুচবিহারের ছেলে অঞ্জনা ভৌমিক কোথাকার ছেলে ছিল কুচবিহারের ছেলে কুচবিহারের মেয়ে আমার গ্রামের বাড়ির পাশের বাড়ি মেয়ে ছিল অঞ্জনা ভৌমিক একই গ্রামের বাড়ি ছিল এই যে এখন যে যারা রয়েছে মালদার মেয়েরা রয়েছে মনা সাহা কী নাম আছে সিরিয়াল করছে কোথায় বাড়ি ওই মালদায় বাড়ি আপনি মিমির কথা মিমি জলপাইগুড়ি বাড়ি তারপরে আর একটা কী ভরচাঁজ আছে মালদায় তো বাড়ি কুচবিহারে একটা মেয়ে আছে নাবা মনে নেই সিরিয়াল করছে সে কুচবিহারের বাড়ি না রয়েছে তারা আসছে ওখান থেকে এসে এখানে এস্টাব্লিশ করছে হ্যাঁ তারা ওখানে না মেধা শক্তি যদি না থাকে অডিশন দিয়েই তো আসছে সারা রাজ্যেই তো এখানেই আসতে হবে একটা সেন্টার তো থাকে কারণ গ্রামে গ্রামে তো ওটা সম্ভব হয় না তো সে সেখানে প্রত্যেকটা স্টেটে তো একটা কি দুটো জায়গা থাকে এখানেও তো মানে রাজ্যের হেড কোয়ার্টার হল কলকাতা এখানেই তো আসতে হবে তাকে যার মেধা শক্তি আছে ইচ্ছা শক্তি আছে সে আসতে পারছে আমি আমি একটা অভিযোগ করব আপনার কাছে এই জন্য ধরুন জিজ্ঞেস করছি যে একটা উত্তরবঙ্গের মানুষ যার উত্তরবঙ্গের আপনার আমার ডাইলে নয় ওনার নয় তো এই যে একজন ঝাড়গ্রামের মানুষ তার যে ডাইলেক্ট সেই ডায়ালেক্টটা একটা সিনেমা তো সেখানেই হওয়া সম্ভব সেই ডায়ালেক্টটা একটা কবিতা তো সেখানেই হওয়া সম্ভব তো সেটা সেখানে হওয়া সম্ভব শুটিং সেখানে হবে কিন্তু সবকিছু এডিশন এডিট তো এখানে হবে বসে শুটিং তো সেই এলাকার ভিত্তিকে হবে আমার কি নর্থ বেঙ্গলে যত সিনেমাবঙ্গের উত্তরবঙ্গে আলাদা যত সিনেমা হচ্ছেই উত্তর রাজবংশী ভাষায় সিনেমা হচ্ছে সাদ্রী ভাষায় সিনেমা হচ্ছে নেপালি ভাষায় সিনেমা হচ্ছে এগুলো তো হচ্ছেই শর্ট ফিল্ম গুলো হচ্ছে পুরস্কৃত হচ্ছে মালদায় তো একটা শর্ট ফিল্ম ইন্টারন্যাশনাল ইয়েতে পুরস্কৃত হলো ছোট্ট একটা দশ মিনিটের মধ্যে একটা শর্ট ফিল্ম পুরস্কৃত হয়েছে হচ্ছে তো এখন আস্তে আস্তে আগে তো বলছেন যে উত্তরবঙ্গের উন্নয়ন যতটা হবার ততটাই বলে ওটাই আমি ফিরে আসতেছি উত্তরবঙ্গের উন্নয়ন যেটা সেটা আমা আমার তো অনেক বছরের রাজনীতির পঞ্চাশ বছরের বেশি অভিজ্ঞতা হলো একটা না চৌত্রিশ বছর তার আগে কংগ্রেসও ছিল তিরিশ বছর তার মাঝখানে আবার তেরো মাসের একটা যুক্তফ্রন্ট সরকার ছিল ন মাসে আর একটা সরকার ছিল তারপরে একটা না পাঁচ বছর আবার ছিল কংগ্রেসের গভর্নমেন্ট সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে তারপরে চৌত্রিশ বছর একটা না সরকার ছিল এই যে এতগুলো সরকার ছিল একটা সময়ে দু সাল পর্যন্ত বাংলাটাকে শ্মশানে পরিণত করেছে একদম কিচ্ছু ছিল না না একটা ভালো হাসপাতাল না যোগাযোগ ব্যবস্থা না পানীয় জলের ব্যবস্থা গ্রামে বিদ্যুৎ ছিল না মানে পাঁচ শতাংশ বাড়িতেও বিদ্যুৎ ছিল না পানীয় জলের ব্যবস্থা ছিল না কিচ্ছু ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল না কুচবিহার থেকে কলকাতা আসতে চার দিন লাগতো বাই রোডে কি ট্রাক কী গাড়ি আসতে লাগত তো আজকে সেদিন আর আজকের মধ্যে অনেক ফারাক উত্তরবঙ্গের যে এত সুন্দর সুন্দর রিসোর্ট মানে এত সুন্দর সুন্দর সৌন্দর্য রয়েছে ফরেস্ট পাহাড় মানে ঝর্না কি নেই উত্তরবঙ্গে সেগুলি তে কোনো ডেভেলপমেন্ট হয়নি যার জন্য লোক যেত না মানুষের ডেস্টিনেশন কোথায় ছিল বাঙালির হয় নর্থ ইন্ডিয়া নয় সাউথ ইন্ডিয়া সেখানে হোমস্টেগুলো খুব ভালো কাজ করে আমি বলছি মমতা বাজি আসার পরে আমি তো পাঁচ বছর ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম বা বারো থেকে সতেরো সাল পর্যন্ত তিনি এরপর অনেক জোর দিয়েছিলেন এবং আমরা এই কয় বছরে যা কাজ করেছি রাস্তাঘাট আপনার মনে আছে আমার সালটা মনে নেই হাইকোর্টের একজন মহামান্য জাজ তিনি উত্তরবঙ্গে গিয়ে গিয়েছিলেন ঘুরতে এত ভাঙা রাস্তাঘাট ছিল সম্ভবত ওটা দু হাজার সাতকে আট সাল হবে হ্যাঁ এরকমই হবে তিনি ফিরে এসে নিজে একটা মামলা করেছিলেন গভর্নমেন্টের বিরুদ্ধে এটা মনে আছে আমার তো এখন আপনি জানতো কুচবিহার থেকে কলকাতায় কুচবিহার থেকে যে ভোরবেলা আপনার একটা গাড়ি চার চাকর গাড়ি ছাড়েন সন্ধ্যাবেলা এসে এখানে এসে চা খেতে পারবেন ভাত খেতে পারবেন কলকাতায় এসে হ্যাঁ একটা ট্রাক যদি ছাড়ে সকালবেলা সন্ধ্যার মধ্যে আটটা রাত্রি আটটার মধ্যে কলকাতায় পৌঁছাতে পারবে তো এই যে সুন্দর রাস্তাঘাট হয়েছে যোগাযোগ ব্যবস্থা এত ব্রিজ আমি একটা বলি উত্তরবঙ্গের ক্ষেত্রে আমি পাঁচ বছর মন্ত্রী আমাকে করেছিলেন মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মালদায় ভূতনির চর একটা আছে মানে একটা বিচ্ছিন্ন এলাকা ছিল ওরা এক লক্ষর মতো নাগরিক সেখানে ও ওদের যাওয়া আসা ব্যবসা বাণিজ্য যোগাযোগ ছিল ঝাড়খণ্ডের সাথে বিহারের সাথে ওরা বাংলার যে নাগরিক বা বাংলা ভাষায় কথা বলতে পারতো না ওদের বাচ্চা কাচ্চা পড়তো ওই সময় ঝাড়খণ্ড স্কুলে বিহারের স্কুলে তো সেই ক্ষেত্রে মমতা আসার পরে আগেই একটা দাবি অনেক বছরের দাবি ছিল ভূতনিচরে ব্রিজ ফুলহার নদীর উপরে মুখ্যমন্ত্রী এসে সেটা অনুমোদন দিলেন গৌতম দেব ওটার উদ্বোধন করলেন করার পরে তারপরে আমাকে দায়িত্ব দিলেন ব্রিজটা দু হাজার কুড়ি সালের মধ্যে আমরা কমপ্লিট করে দিলাম একদম এবং একশো একত্রিশ কোটি টাকা সেই সময় খরচা হয়েছিল ব্রিজটায় এবং দু কিলোমিটার কুড়ি মিটার ছিল ব্রিজটা লম্বা এবং ওই ব্রিজটা হওয়ার কারণে ওই যে ভুতির চরে যে এক লক্ষ মানুষ তাদের যোগাযোগটা এসে হলো মালদার সাথে মালদার সাথে এখন ওখানে ছেলেমেয়েরা মালদার কলেজে পড়ছে মালদার স্কুলে পড়াশোনা করছে মালদার যে ডেভেলপমেন্টটা আলাদা হয়ে গেছে এবং ভূতনির চরে মাননীয় মুখ্যমন্ত্রী এখন ওখানে কল ইয়ে করে দিয়েছেন হায়ার সেকেন্ডারি স্কুল করে দিয়েছেন স্কুলের পরীক্ষার ইয়ে সেন্টার করে দিয়েছেন হাসপাতাল করে দিয়েছেন ওখানে আমি মন্ত্রী থাকার সময় রাস্তা রাস্তাঘাট করে দিয়েছিলাম অনেক কাজ করেছিলাম নদীর ভাঙন প্রতিরোধে নদীর বাঁধ করে দিয়েছিলাম কিন্তু এই যে আপনি বলছেন যে এত অনেক কাজ করেছিলেন অনেক কাজ করার পরেও দু হাজার উত্তরবঙ্গে এই রেজাল্টটা হলো কেন উত্তরবঙ্গে একটা ব্যাপার হলো তো তখন একটা রাজবংশীদের ভোট না 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 আমি বলছি মানুষের মনে একটা ঢুকিয়ে দিল বা মানুষের মনে একটা এরকমই ভাবনা এলো যে এখানে তো দিদি আছেই ঠিক ঠিক আছে লোকসভার ভোটে যদি আমরা কি দু হাজার একুশেও আপনারা না না আমি আমি বলছি ভোটেও উত্তরবঙ্গ আমি আমি বলছি যে যদি মোদিকে ভোট দিই তাহলে কেন্দ্রর থেকে টাকা আসবে দিদি রাজ্যের থেকে টাকা দেবে ডবল উন্নয়ন হবে এরকম বুঝালো বিজেপি বুঝালো এবং আর একটা যেটা যেটা কাজ করলো ওই যে আলাদা রাজ্যে আলাদা আলাদা রাজ্য জিগির তুললো আলাদা রাজ্য হলে আরও উন্নয়ন হবে আরও টাকা পাবে আলাদা আরও চাকরি হবে নানা রকম স্বপ্ন দেখালো দেখালো মানুষ না আবেগের মানে উত্তরবঙ্গের মানুষ একটু আবেগ ভাবনা ভাবে এ করে নাচে তো মানুষ কি করলো আর এইদিক ওদিক না ভেবেই ভোটগুলো মেরে দিয়ে মোশারফের কাছে হ্যাঁ যার কারণে কেবল দু হাজার উনিশ নয় দু হাজার একুশেও উত্তরবঙ্গে ভালো রেজাল্ট তো হয়নি আপনার জেলা আলিপুরদুয়ারে তো সিট চলে গেছিল তো এই যে আপনারা উত্তরবঙ্গের জন্য এটা ঘটনা যে এর আগে আমাদের এখানে ছিল তিনটা জেলা খারাপ রেজাল্ট হয়েছে কুচবিহার আলিপুরদুয়ার উত্তরবঙ্গের অন্যতম জেলা দার্জিলিং এ তো একটা একটা অন্য অবস্থা এটা কেন এটা কেন দেখুন অ্যাকচুয়ালি আমি যেটা আগে বলছিলাম যে বাংলায় সারা ভারতবর্ষের চমকে দেওয়ার মতো উন্নয়ন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়েছে এই যে ভাষাটা তারা বলে উত্তরবঙ্গে যে উন্নয়ন হয়নি এটা একটা মিথ্যা কথা আমি আগেই বললাম এখানে একটা গল্প আছে না আমি বলছি লোকে কেন না গল্পটা আছে এটাই যে মাঝে মধ্যে আমরা দারুণ কাজ করেছিলাম তখন আমাদের একটা প্রশ্ন হয় যদি আপনারা এত ভালো কাজ করেছিলেন মানুষ আপনাদের সরিয়ে দিল কেন না আপনার কথা উত্তরবঙ্গে মানুষ আপনাদের সঙ্গে ছিলেন না কেন দুহাজার একুশে ছিলেন না কেন দুহাজার উনিশে কেন ছিলেন না আমি একটা যে কথাটা এক বলছিলাম আপনারা তো আসছি আমি যে এইভাবে উন্নয়ন করার পরে এদের একটা গল্প ছিল যে বর্তমানে একুশের পরে এদের বিজেপির বিধায়কদের আটকানোর জন্য একটা প্রপাগান্ডা চালিয়ে একটা ভয়ভীতি চালিয়ে যে উত্তরবঙ্গ ভাগ করে দেবো কাউকে মুখ্যমন্ত্রী করবো কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী করবো কাউকে অর্থমন্ত্রী করব এইসব একটা প্ররোচনা দিয়ে বিজেপির বিধায়কদের রাখার জন্য একটা ষড়যন্ত্র বা কৌশল বিজেপির শুধু কথা মালা রাজনীতি আর কিছু না আর আপনি যে কথাটা বলছেন যে কি করে বিজেপির রেজাল্ট ভালো হয়েছে উত্তরবঙ্গে কয়েকটা জেলায় দেখুন রাজনীতি হয়তো আমাদেরও সাংগঠনিক কিছু খামতি থাকতে পারে কিংবা আমাদের ধরুন যে বেশ কয়েকটি জেলা মালদা আপনার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে একেবারে বিজেপি হোয়াইট ওয়াশ হয়েছে মাত্র কয়েকটা করে সিট জিতেছে আমাদের তৃণমূলের অভাবনীয় ফলাফল হয়েছে এবার থাকলো আপনার কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং এর দিকে এখানে আমরা একেবারে বিধায়ক পাইনি তা নয় আমাদের কিছু ফলাফল খারাপ হয়েছে কিন্তু আজকের ডেটে ছেলে কিন্তু খুব একটা ইয়ে নয় আমি 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 আসবো আবার আলোচনায় একটা জিনিস ঘটনা যে আমরা যখনই গণতন্ত্রের একটা মজা হচ্ছে গিয়ে যে মানুষের জন্য যদি কাজ করা হয় মানুষ সেটাকে বোঝেন এবং মানুষ সেইভাবে রেসিপ প্রকেট করেন বামফ্রন্ট কোথাও তো একটা তাদের বিরাট ফেলিওর ছিল বলেই আজকে শূন্য বিধানসভায় তো এই যে অবস্থাটা যে উত্তরবঙ্গে দু হাজার উনিশে তৃণমূলের রেজাল্ট খারাপ হয়েছে দু হাজার একুশে রেজাল্ট খারাপ হয়েছে যতটাই খারাপ হোক অনেকটাই খারাপ হয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় তো আরও বেশি খারাপ হয়েছে সেই খারাপটা কেন হলো আমরা আলোচনা করছিলাম এরপরে আরও অন্য বিষয় নিয়ে থাকবো একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি সঙ্গে থাকুন ফিরে এলাম অনেকেদের সঙ্গে পলিটিক্স নিয়ে আমরা আলোচনা করছি একুশের মঞ্চ থেকে নেত্রী এবং অনেকে বলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে আমরা আলোচনা করছিলাম উত্তরবঙ্গের উন্নয়ন এবং উত্তরবঙ্গের পিছিয়ে পড়া আমাদের প্রশ্ন ছিল ওনাদের উত্তর আপনারা শুনেছেন আপনারা ঠিক করে নেবেন আপনারা বুঝে নেবেন মানুষ জনতা জনান্ত আমি একটুখানি বীরবাহার কাছে আসব মণিপুর নৃশংস ঘটনা নারকীয় ঘটনা এসব বলে বোঝানো যাবে না মানে যা হয়েছে সেটা ভাবা যায় না এরকম একটা ঘটনা কিন্তু এই ঘটনার সঙ্গে ঘটনাচক্রে বিলকিস বানুর যে ঘটনা ঘটেছিল গুজরাটে তার সঙ্গে বড্ড বেশি মিল আছে বিলকিস বানুকে ঘটনার আগে গোদরার ঘটনা ঘটে সেখানে রিউমার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে মুসলমানরাই জ্বালিয়ে দিয়েছে ট্রেনের মধ্যে মানুষজনকে এবং তারপরে তার রিয়াকশন হচ্ছে বিলকেশ বানুদের অ্যাটাক করা গণধর্ষণ এবং তার পরিবারের প্রত্যেককে মেরে ফেলা তার কেসটা রেজিস্টার না করতে চাওয়া শেষ পর্যন্ত কিছু সমাজসেবী সংগঠনের হয়ে একটা কেস রেজিস্টার হলো কিন্তু কোনো স্টেপ নেওয়া হচ্ছিল না তারপরে স্টেপ নেওয়া হলো বিচার হলো বিচার হওয়ার পরে যাদেরকে জেল পাঠানো হলো তারা যখন তাদের জেল পুরোটা সাজা না খেটেই তাদেরকে ছেড়ে দেওয়া হল ছাড়ার পরে আবার তাদেরকে গাঁদা ফুলের মালা এবং মিষ্টি খাওয়ানো হলো একই জিনিস আমরা মণিপুরে দেখলাম প্রথমে বলা হল যে এই মেইতে যুবতীকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে একটা ছবি ছড়িয়ে দেওয়া হল সমাজ মাধ্যমে সেই ছবিটা ছিল আয়ুসি আপনারা যান আয়ুসি হত্যাকাণ্ড দিল্লি তার ব্যাগে পরা একটা ছবি দেখানো হলো এবং সেটাকে নিয়ে কুকি জনজাতিদের ওপরে আক্রমণ করা হলো তাদের পরিবারের মানুষজনকে খুন করা হলো ধর্ষণ করা হলো নগ্নভাবে প্যারেড করানো হলো এবং ঘটনাটা ঘটছে চৌঠা মে আঠেরোই মে এফআইআর হচ্ছে এতদিন পর্যন্ত কিচ্ছু হয়নি পরশু যেদিনকে তৃণমূলের প্রতিনিধিরা ওখানে গিয়ে পৌঁছেছেন সেদিন একটা একটা ভাইরাল হলো একটা ভিডিও আমরা দেখতে পেলাম সেই জঘন্য নৃশংস ছবি এবং আমরা আজকে হতবাদ একদম দেখুন মণিপুরের যে ঘটনা সভ্য সমাজের মানুষ এটাকে ভালো চোখে অবশ্যই নেবে না এবং একজন মেয়ে হিসেবে আমি এটা তীব্র নিন্দা করছি কিন্তু দেখুন একটা কথা বলি বিজেপির কাজ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না কারণ বিজেপির পার্টি নেতা নেত্রীরা বড় বড় কথা বলেন কিন্তু যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেটা কিন্তু বিজেপি শাসিত একটা রাজ্য এবং আরেকটা কথা বলি যে বিজেপির কাছে এই জন্য আমরা ভালো কিছু আশা করি না আদিবাসী সম্প্রদায়ের মানুষ তো একদমই করি না এবং মহিলারা করি না কারণ আপনারা বিভিন্ন চ্যানেলে আমরা দেখেছিলাম যে বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা আমাকে জুতোর তলায় রাখার কথা বলেন তারপরেও কিন্তু বিজেপির তরফ থেকে কোনো রকম কোনোভাবে কোনো স্টেপ নেওয়া হলো না এবং আমরা উত্তর মধ্যে এবং সেটা আমরা প্রতিবাদ করেছিলাম মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষমাও চেয়েছিলেন এবং আমাদের তরফ থেকে সঙ্গে সঙ্গে সবাই প্রতিবাদ করেছিলাম বিজেপির তরফ থেকে কিন্তু কোনো প্রতিবাদ হয় না বিজেপির তরফ থেকে ক্ষমা চাওয়া হয় না এবং আমাকে যখন জুতোর তলায় রাখার কথা বলা হয়েছিল তার এগেন্স্টে বিজেপির নেতা নেত্রীরা বলছেন যে বীরবাহাকে বলা হয়নি বীরবাহ হাসদাকে বলা হয়নি অন্য বীরবাহাকে বলা হয়েছে আমার তো প্রশ্ন সেখানে যে আপনি যে বীরবাহাকেই বলুন না কেন সেই একজন আদিবাসী সম্প্রদায়ের মেয়ে হতে হবে কারণ বীরবাহা আদিবাসী সম্প্রদায়ের এই নাম হয় অন্য কোনো সম্প্রদায়ের নাম হয় না আবার আমরা কিছুদিন আগে যেটা দেখেছি যে একটা আদিবাসী দলিত সম্প্রদায়ের একটা ছেলের গায়ে একটা বিজেপি নেতা প্রসাব করছে তারপরেও বিজেপি নেতারা কোনো কথা একটাও খরচ করেন না এবং পরবর্তী একটা নাটক দেখলাম যে মুখ্যমন্ত্রী পা ধুয়ে দিচ্ছেন কিন্তু তার পরের দিন আবার কি একটা ঘটনা দেখলাম যে একজন বিজেপি নেতা বাধ্য করছে একটা আদিবাসী মানুষকে জুতো চেটে পরিষ্কার করা তো এই ধরনের ঘটনাগুলো বিজেপির যেসব রাজ্য আছে সেখানে কিন্তু অনবরত হচ্ছে এবং দুঃখের সাথে বলতে হয় যে ভারতের প্রধানমন্ত্রী তিনি কিন্তু চুপচাপ বসে আপনারা যেহেতু কমদুনি হয় আপনারা যেহেতু পার্ক স্ট্রিট হয় আপনারা যেহেতু এই ঘটনা ঘটছে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে রাজ্যে এরকম ধরনের দর্শন হচ্ছে হ্যাঁ দেখুন যেগুলো হয় দুঃখজনক ব্যাপার এবং আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে স্টেপ নেন কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কোথায় স্টেপ নেওয়া হচ্ছে কোথায় তার বিচার পাচ্ছে মানুষজন আমরা তো চাইছি যে বিচার পাক আমরা চাইছি মণিপুরের সেই মেয়ে দুটো বিচার পাক আমরা চাইছি সেই যার গায়ে প্রেসাব করা হলো সেই ছেলেটা বিচার পাক আমি চাইছি যে আমি বিচার পাই আমাকে যারা জুতোর নিচে রাখার কথা বলেছেন তাদের এগেনস্টে কিছু করা হোক বিজেপির তরফ থেকে কোনো কিছু করা হয় না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেপ নেওয়ার কথা বলেন কিন্তু প্রধানমন্ত্রী বসে বসে চুপ হয়ে থাকেন প্রধানমন্ত্রী একটা কথা খরচ করেন না আমি আসবো এই যখন ঘটনা একধারে ঘটছে সেই তখন আমরা ওখানে আমাদের রাজ্যের দুজন সুকান্ত মজুমদার এবং আমাদের রাজ্যের আরেকজন নেতা শুভেন্দু অধিকারী আরেকজন কেউ এই তিনশো পঞ্চান্নর কথা বলছেন যে 3৫৫ দিয়ে সরকারটাকে ভেঙে দেওয়া হোক দেখুন এই বিষয়ে আমি বলবো এর আগে আপনি কেন ভাঙবে না আপনাদের যে যে এই যে বিরাট হিংসা এই যে সময় হয়েছে নির্বাচনের সময় হয়েছে এতজন মারা গেছে বাহান্ন জন মারা গেছে আপনারা বলছেন উনত্রিশ জন কিন্তু এখনো পর্যন্ত খবরের কাগজের হিসেবে বাহান্ন ছাপ্পান্ন জন মারা গেছে কেন এই এত লুট এত আগুনের দরকার কি ছিল দেখুন আপনি আগের বাম জামানায় যে ভটাভটি হতো যে খুন হতো যে রিগিং হতো যে ছাপ্পা হতো যে আক্রমণ চলতো সেটা কিন্তু এবছর নেই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার করে এটা এটা বললে কি করা হবে না আমি বলি আমলে 70 খুন হয়েছে আমাদের আমলে 65 খুন হয়েছে এটা কি করে না হয়েছে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছে আমাদের পরিবারের বড় ভাইরা মারা গেছে আমাদের ভাই বোনেরা মারা গেছে পরিবারের ভাই বোনেরা মারা গেছে তো সেন্ট্রাল টিম পার্টি যে কই আমাদের ভাই বোনদের বাড়িতে তো যায়নি আচ্ছা আপনারা দেখুন এরা যখন বিজেপি নির্বাচন জলাতঙ্ক রোগের মতো নির্বাচন আতঙ্ক রোগে ভুগছে এরা যখন নির্বাচনে আমাদের সঙ্গে পেরে উঠতে পারছে না বা পারবে না বলে এরা আজকে কোর্ট কাছারি চক্কর কাটছে কারণ তারা জানে যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পারা যাবে না এমন দেখেছি আপনারা যদি দাঁড়াতেই না দেন আর যদি ভোটই না দিতে দেন তাহলে তো পারবে না না আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নমিনেশন প্রক্রিয়া থেকে আরম্ভ করে ভোট প্রক্রিয়ায় আমরা নিজে শাসক দলের নেতাকর্মী হিসাবে আমরা এই লড়াই সংগ্রামে নির্বাচনে ছিলাম মোশাহরাব মোশার আপনাকে থামাচ্ছি এই জন্যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিনকে তৃণমূলের জনজোয়ার তৈরি করলেন সেদিনকে বললেন প্রত্যেকটা আসনে বিরোধীরা নমিনেশন দিক আমরা তার বন্দোবস্ত করব। আমরা ভোট লুট করতে দেব না আমরা নিশ্চিন্তে ভোট দিতে দেব এটা উনি বললেন আপনাদের কর্মীরা শুনলেন না কেন আপনাকে বলছি আমি আপনার আগে যে কোশ্চেনটা মোশারফকে বলছিলেন করছিলেন আমি একটা লাইনে ওটার উত্তরটা দিতে চাই আপনার ওই কোশ্চেনের উত্তরটা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন যে আমরা তিনশো পঁয়ষট্টি তিনশো ছাপ্পান্ন তিনশো পঁচপান্ন যদি আমরা চাই যদি এটা করতে হয় তার জন্য কি করতে হয় আমরা জানি অর্থাৎ এই খুন খারাপি অশান্তি ও শৃঙ্খলা করে যে করতে হবে তিনশো পঁচপান্ন বা তিনশো ছাপ্পান্ন যে গ্রাউন্ড তৈরি করতে হবে সেটা তার বক্তব্যের মধ্যে বারবার উঠে এসছে সুতরাং আজকে এই যে এত খুন খারাপি এই যে এত অশান্তি তার মূলে যে বিজেপি রয়েছে তার দলের যে পূর্ব পরিকল্পিত এটা সেটা বিরোধী রাজ্যে বিরোধী দলনেতার যে উক্তিটা বিভিন্ন চ্যানেলে প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা দাদা রয়ে গেছে আর যেটা বলছেন যে কি আর একটা আমি আমি বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মেসেজ দেবার চেষ্টা করেছেন বলেছেন যে কোথাও যেন আমরা আমরা কোনো হিংসা না করি আমরা সবাইকে যেন ভোট দিতে দিই আমি দেখুন কোথাও কি আপনাদের কর্মীদের মধ্যে বেশি উৎসাহ আপনারা খেয়াল করে দেখেছেন যে যেদিন থেকে মনোনয়নপত্র দাখিল হলো সেদিন থেকে পরপর চার দিন একটা না আমাদের কোনো লোকজন বিডিও অফিসে মনোনয়নপত্র দাখিল করতে যায়নি এসডিও অফিসে জেলা পরিষদের প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করতে যায়নি এবং চার দিন পার হয়ে যাওয়ার পর যখন ওদের আর প্রার্থী নেই দেওয়ার তারপরে কিন্তু আমরা যাওয়া শুরু করলাম মনোনয়নপত্র তোলা সেটা দাখিল করা কমপ্লিট করলাম সুতরাং সেই ক্ষেত্রে বিজেপি বা বিরোধী দলগুলো তারা যেটা বলে যে না আমরা দিতে পারি নেই মনোনয়নপত্র আমাদের জোর করা হয়েছে ধমকি দেওয়া হয়েছে ভয় দেখে এটা কিন্তু মিথ্যা এটা তো আপনারা লিখেছেন গ্রামেগঞ্জে যে ওদের প্রার্থী দিতে পারি না ওদের প্রার্থী নেই এবং ভোটের সময় এই যে প্রত্যেক বুথে যে দুটো করে পোলিং এজেন্ট দিতে হবে অর্থাৎ ছটা করে পোলিং এজেন্ট লাগবে দুজন জেলা পরিষদের দুজন পঞ্চায়েত সমিতির দুজন গ্রাম পঞ্চায়েতের এই ছটা করে পুলিং এজেন্ট নেয় তো কোথাও প্রার্থী কোথাও দিতে পারেনি তাহলে ওরা কি করবে কি মনে হয় না যে দলের প্রত্যেকটা জায়গায় এই যে মেসেজটা আপনাদের নেতা দেবার চেষ্টা করলেন সেটা বোধ সব জায়গায় পৌঁছল না না এত হিংসা একলা একলা বিজেপি তো এত হিংসা করতে না 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 আমি আপনাকে তো বললামই তো এটা প্রি প্ল্যান করেছে যে রাজ্যের বিরোধী দলনেতা যে বিবৃতিটা দিয়েছেন আপনারা দেখেছেন আপনার খবরে দেখেছেন যে তিন্নশো ছাপান্ন জারি করার জন্য সেখান থেকে তো প্ল্যানিংটা তৈরি হয়েছে আসবো বুঝলাম আমি যে হ্যাঁ উনি উস্কানি দিয়েছেন আমাদের যে উনিশ কুড়ি জন লোক মারা গেল তাহলে আমরা তো আমাদের লোককে মারিনি রবিদা আর একটা যুক্তিও আছে পাল্টা যে ডাকাতি করতে গিয়ে ডাকাত মারা গেলে কি আমি মানে বলবো যে ডাকাতটা ডাকাত নয় সেরম তো হয় না আক্রমণ তো আমাদের দিকে হয়েছে আমি বীরবাহার কাছে আসছি যে এখানে কি মনে হয় না যে এত হিংসা না হলেও ভালো হতো আপনার নেত্রীকে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করতে হচ্ছে মঞ্চে দাঁড়িয়ে আপনারা এমন একটা অবস্থা কেন তৈরি করছেন যাতে আপনার নেত্রী গিয়ে দুঃখ প্রকাশ করছেন মঞ্চে দাঁড়িয়ে অবশ্যই যে জীবনগুলো যাই আমরা কখনোই সেটা মানে মেনে নিতে পারি না যে ধরনের রাজনীতি যারাই যে পার্টি করুক না কেন কিন্তু একটা কথা দেখুন তো যে পুরো পশ্চিমবঙ্গের মাটি তো সব জায়গায় শান্তিতে হলো কিন্তু ভাঙড়ের মতো জায়গা সেখানে এমএলএ কে আছে সেখানেই ঝামেলাগুলো কেন হলো আমরা তো প্রশ্ন সেটাই করছি যে আমরা যারা তৃণমূল কংগ্রেসের যেসব বিধায়করা আছি আমাদের এলাকাগুলোতে শান্তিভাবে ভোট হলো কিন্তু ভাঙড়ের সব থেকে বেশি নোংরামি যদি হয় ভাঙড়ে হয়েছে এবং সেখানে আমরা যেটা দেখেছি এবং আমি যেটা বুঝেছি যে একটা প্ল্যানিং দাদা যেটা বলছিলেন যে একটা প্ল্যানিং আছে যে বিজেপি এবং এই যে সিপিএমের যে গোটবন্ধন একটা আছে সেখান থেকে একটা প্ল্যানিং হয়েছে যে কিভাবে অশান্ত করা যায় আজকে যদি বলে ওনারা বলছেন তিনশো পঞ্চান্ন মণিপুরে কেন হচ্ছে না মণিপুর এতদিন ধরে জ্বলছে সেখানে বিজেপির নেতারা কেন মুখ খুলছে না কেন একবারও বলছে না যে সেখানে তিনশো পঞ্চান্ন হোক কেন বাংলার বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে সেখানে দুটো মেয়েকে আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আছে সেইখানে কিন্তু কেউ কিছু বলছে না তো এইখানে পশ্চিমবঙ্গটাকে কোনোভাবে অশান্ত করে কোনোভাবে অশান্ত করে সেই মানুষগুলোকে বিচলিত করে একটা নোংরা রাজনীতি খেলার যে প্রক্রিয়া চলছে সেই জায়গা থেকে ষড়যন্ত্র আমরা তো ষড়যন্ত্র দেখতে পাচ্ছি না হলে ভাঙড়ের মতো জায়গায় কেন কেন হলো হলো না আমার ঝাড়গ্রাম তো শান্তভাবে ভোট এখানে যে যে জেলার লোকেরা আজি সেখানে কোনো বিশেষ কোনো ঘটনা ঘটেনি আমি তবুও প্রকাশের কাছে জিজ্ঞেস করব যে আমরা ইলেকশন পন্ডিতটা কেবল নয় ওপিনিয়ন পোল এক্সিট পোল সব জায়গাতেই আলিপুরদুয়ারে খুব বেশি হলে সাতটা আটটা আসন তৃণমূল পাবে আপনারা ভোট টোট লুট করে এটা করলেন না মানুষ ভোট দিয়ে নমিনেশন প্রসিডিউর থেকে ভোট অব দি এবং কাউন্টিং অবদি আপনি যাচাই করে দেখেন আমাদের জেলাতে কোনো মতন কারো অসুবিধা হয়নি আমাদের থেকে বেশি নমিনেশন বিজেপির পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে ওরা দিয়েছে আমরা দুই দিন নমিনেশন দিলাম চোদ্দো এবং পনেরো তারিখ এবং কমপ্লিটও করলাম ওরা নয় তারিখ থেকে নমিনেশন স্টার্ট করেছিল এখন দেখেন আমরা দুই বছর ধরে আমরা একুশ সত্যি বলতেছি উনিশ এবং একুশ নির্বাচন আমরা ভালো ফল করিনি আমি যেদিন থেকে জেলার দায়িত্বতে আছি সেদিন থেকে বুথ ভিত্তিক স্ট্যাটাসটা মেনটেন করেছি কর্মীদের সাথে বসা এবং নিজে আমি একজন চায় বাগান এবং গ্রামেরই ছেলে অঞ্চল সভা সভাপতি থেকে জেলা কোঅর্ডিনেটর জেলা কোঅর্ডিনেটর থেকে ডিস্ট্রিক্ট সভাপতি আমি পৌরসভা নির্বাচনে যে স্টাইলে পৌরসভা নির্বাচন করেছিলাম সেম পলিসিতে আমি গ্রাম পঞ্চায়েত নির্বাচন করেছি প্রত্যেকটা বুথকে কেন্দ্রিত করে এগারোশো সতাত্তর বুথে আমরা বুথ কমিটি করেছি মিনিমাম একত্রিশ জনের বুথ কমিটি ম্যাক্সিমাম একশো জন দেড়শো জন বুথ কমিটি হয়েছে যেখানে মাদার্স মহিলা যুব ছাত্র শিক্ষক শিক্ষিকা মাইনরিটি সেল থেকে সবাইকে আমরা ট্যাগ করেছি সবার নম্বর সংগ্রহ করে প্রত্যেকটা অঞ্চলে রিপ্রেজেন্টেটিভ অব ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি প্রত্যেকটা অঞ্চলে পাঠাইছি এবং ওদেরকে কোঅর্ডিনেশন করার জন্য মানে সিপিআইএম করত সেম পলিসিটা সেইভাবে আপনারা এখন সংগঠন ওরা 2021 নির্বাচন জেতার পরে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ারতে ওরা কোনো গ্রাম অঞ্চলে ঢুকে নাই এবং 2019 এ যিনি জিতলেন উনি তো গ্রামেই চিনেন না চা বাগান বা গ্রামে কোনোদিন আসেনি না উনি এখন হেলিকপ্টারে ঘুরতেছেন এবং যত বিধায়ক বিজেপির আছে মানুষের পাশেই যায় না খালি চিঠি দেখায় মানুষকে কি এই চিঠি করে দিলাম এই চিঠি করে দিলাম ওদের একটা ফান্ড থাকে এমপির একটা থাকে পাঁচ কোটি টাকা এমপি পায় খরচা করেছে একটা চাপাকালব্ধি বসায় নেই প্রচার করেছে এবং বিধায়করা কয়জন বিধায়ক খালি এইখানে বক্তৃতা মারে কিন্তু আদারওয়াইজ কোনো অঞ্চলে যায় না মানুষ বুঝে গেছে এদেরকে ভোট দিয়ে কোনো লাভ নাই মানুষ তার জন্য কিন্তু পুরো ভোট তৃণমূলের পক্ষে দিয়েছে এবং ডেভেলপমেন্টের নামে দিয়েছে আমরা আপনি বলছেন যে অন্তত আলিপুরদুয়ারে ভোট টু লুট করেননি একটা একটা রিপোর্ট দেখান একটা বুথের রিপোর্ট দেখান আমি একদম অপেন বলে দিতেছি কোনো মতন অসুবিধা কারো হয় নাই আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে আমি চারজনের কাছে একটা প্রশ্ন করব একটু সংক্ষেপে ছোট্ট করে জবাব দেবেন দু হাজার চব্বিশ কি হতে চলেছে দুহাজার চব্বিশে আমরা কি দেখতে চলেছে দেখুন দুহাজার চব্বিশে এই ভারতবর্ষের নিকিষ্টতম শাসক হিসাবে বিজেপির পতন অবসম্ভাবী কারণ এরা জাতীয় মিথ্যাবাদী আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জাতীয় মিথ্যাবাদী নাম দিয়েছি এত মিথ্যাচার করেছে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক করেছে উন্নয়ন করেনি দেশকে বেঁচে দিয়ে দেশের একটা মানুষের পরিবার প্রজন্মের সর্বনাশ করে ডেকে এনেছে তাই যে একটা বিরাট সফল বলছেন মুসলমানরাও এখন আমাদেরকে সমর্থন না অসম্ভব উগ্র মুসলিম বিরোধিতা করে এই লোককে কেউ বিরোধিতা করে এদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে গুজরাট দাঙের রক্ত দাগ মিশে যায়নি এরা লাশের উপর রাজনীতি করে এরা এই রক্ত পিপাসু দল অসম্ভব মুসলিমরা কখনো একে সমর্থন করবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইনরিটিরা ভোট দেওয়াকে দেশপ্রেমের অংশ হিসাবে মনে করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘুরা তাদের বিশ্বাসের আমানত ভাবে আপনি বলছেন দু হাজার চব্বিশে সরকার চব্বিশে একেবারে পাল্টাবে কোনো একটা কথা বলবো শর্টে আপনি বহুদিন রাজনীতি করেছেন এবং ভোটের আগে আপনার আপনার রিডিং অনেক ভালো হয় নিজেরটা বাদ দিয়ে বাইরেরটা ভালো বলেন আপনি বলুন আমি এইটুয় বলতে পারি যে দু হাজার চব্বিশে ভারতবর্ষের মানুষ একটা নতুন সরকার কেন্দ্রের সরকার উপহার দেবে ভারতবাসীকে এবং একজন নতুন প্রধানমন্ত্রী উপহার দেবে কারণ বর্তমানে যে সরকার আছে বিজেপি সরকার তার প্রতি মানুষের কোনো আস্থা যে নেই নতুন প্রধানমন্ত্রী মহিলা নতুন প্রধানমন্ত্রী উপহার দেবে আমি এটুকুই বললাম আজকে পর্যন্ত একদিনই সব বলা যাবে না আচ্ছা তো কেন যে দেশের মানুষের যে আস্থা নাই এই সরকারের উপরে তার একটাই প্রমাণ যখনই যেখানে নির্বাচন হচ্ছে শেষ নির্বাচন হলো কর্ণাটকে ভরাডুবি হলো এবং আরও পাঁচটা রাজ্যের নির্বাচন রয়েছে এই পাঁচটা রাজ্যের নির্বাচন করবে কি করবে না ইতস্ত করছে বিজেপি কারণ ওই পাঁচটা রাজ্যের নির্বাচন হলে পাঁচটা রাজ্যেই হেরে যাবে ইতিমধ্যেই দেখবেন যে উনত্রিশটা রাজ্যের মধ্যে পনেরোটা রাজ্যে বিজেপি হেরে বসে রয়েছে নর্থ ইস্টে আছে সাতটা রাজ্য তার মধ্যে একমাত্র আসামে ষোলোটা আমি একটু এক সেকেন্ড বলি ওখানে শুধুমাত্র আসামে আছে চোদ্দোটা সিট বাকি যে ছটা রাজ্য আছে ছটা রাজ্য মিলে আটটা সিট রয়েছে ও ছটা বাদ দিয়ে বাদ দিয়ে দিন তাহলে সাত একুশ বাইশটা কি তেইশটা তেইশটার মধ্যে পনেরোটা যদি থাকে যায় যেগুলো নাই হাতছাড়া হয়ে গেছে তাহলে থাকে ষাটটা আর এই পাঁচটা রাজ্যে নির্বাচন হলে যদি তিনটেও হেরে যায় বিজেপি হ্যাঁ থাকবে তাহলে চার পাঁচটা রাজ্য তো চার পাঁচটা রাজ্য দিকে ভারতবর্ষের সরকার করতে পারবে পাশাপাশি ওরা যে আঠারোটা রাজনৈতিক দল নিয়ে উনিশ সালে শুরু করেছিল জোট করে তার মধ্যে তো আগালি দল নেই নীতিশ কুমার তিনি নেই ওই যে আপনার ডিএমকে তারা নেই টিআরএস নেই এরকম সারা তারপরে

আমরা শুনলাম আজকে এখানে এসে হাজির হন আমরা সচরাচর একুশে তারা এসছিলেন আমরা ডেকেছিলাম আমাদের অনুষ্ঠানে তারা এসছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে হয় কিছু প্রশ্ন করতে পেরেছি যা প্রশ্ন আমরা আপনারা দর্শকরা ওনাদেরকে করতে চান এবং যা ওনারা উত্তর দিলেন আমার দায় নেই আপনারা বুঝে নিন ওনারা কী বললেন কতটা সত্যি বললেন কতটা মিথ্যে বললেন আপনাদের মতন করে আপনারা ধারণা তৈরি করুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে কলকাতা টিভির সঙ্গে দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন